পাহাড়ে আধিপত্য চায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের একাংশ। এজন্য বড় অঙ্কের টাকা জোগাড় ও অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে ব্যাংক ডাকাতি করেছে সশস্ত্র এই গোষ্ঠী, এমন দাবি পুলিশের। এদিকে হামলার আগাম তথ্য কারো কাছে না থাকাকে চরম গোয়েন্দা ব্যর্থতা বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বান্দরবানে 2022 সালের অক্টোবর থেকে তৎপরতা শুরু করে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় থেকে শুরু করে প্রশিক্ষণের জন্য জঙ্গিদের ডেরা ভাড়া দেওয়ার অভিযোগ আছে এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে। পুলিশের দাবি, দ্বিধা বিভক্ত কেএনএফের একটি অংশ আরকান আর্মির কাছ থেকে অস্ত্রগুলি সংগ্রহের চেষ্টায় শান্তিকামী অংশকে না জানিয়েই ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনা ঘটিয়েছে তারা। ঈদের আগে প্রচুর টাকা পয়সা ছিল বলে তাদের হয়তো ওরকম অনুমান হয়েছে বা তারা ইন্টেলিজেন্স নিয়েছে। এই টাকা ডাকাতি করা বা ফান্ড সংগ্রহ করা, এই বিষয়টাই আমরা এই মুহূর্তে হয়তো সামনে নিয়ে করছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে দুদেশের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নির্বিঘ্নে যাতায়াত, এ সুযোগেই কেএনএফ আরকান আর্মির মধ্যে সুসম্পর্ক, এ বিষয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো দরকার। এখানে এমন হতে পারে যে তাদের মধ্যে আভ্যন্তরীণ সংঘাত, দ্বন্দ্ব, দ্বিমত থাকতে পারে, যে আমি একদল বলবে আমরা যাব, আরেক দল হয়তো বলতে পারে যে আমি যাব না ওখানে। বাট আলটিমেট তাদের হয়তো অবজেক্টিভ ছিল যে এই গ্রুপটা না আসার জন্য আগ্রহী ছিল তারা, দে হ্যাভ অ্যাচিভ দেয়ার অবজেক্টিভস, যে তাদের লক্ষ্য তারা অর্জন করেছে, এখন এটা বন্ডুল হয়ে গেছে শান্তি আলোচনাটা। শান্তি প্রতিষ্ঠার স্বার্থে কেএনএফ নেতাদের সঙ্গে আলোচনা শুরু করে সরকার, হঠাৎ কেন তারা সহিংসতার পথে হাঁটল তা খুঁজে দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।